বাংলা বুঝিস? কেন বুঝিস না? তুই কত বছর আছিস এখানে? কোথায় ব্যবসা করছিস? কত বছর এখানে আছিস? এখানে ব্যবসা করছিস? কত বছর এখানে আছিস? বাংলা বুঝিস? 15 দিন বিহারে গেলে কি আমার সাথে বাংলা বলা হবে? বিহারে গেলে আমার সাথে বাংলা বলা হবে? এখানে কাজ করে খাচ্ছে, আমাদের এসে একটা বড় কথা, এদের জন্য ব্যবসা করতে পারে না। সরকারি নিয়ম, প্রত্যেকটা বোর্ডের 60% বাংলা ভাষা থাকতে হবে, প্রত্যেকটা জায়গায় নিয়ম। ট্রেড লাইসেন্স উর্দু লিখে ব্যবসা করবে চলবে না, বাঙালিদের কাছে মাথা নিচু করে বাংলা লিখে বাংলা শিখে এসে ব্যবসা করবি। আমাদের সাথে বাংলা বলতে হবে, বাঙালির সাথে বাংলা জেনে বলতে হবে। এর আগে এই দোকানে আমরা 4 বার বলে গেছিলাম, এটা প্রথমবার এসে তোকে বলছি না। তাকে বলার পরে সে এখানে কি করে বসে? আমরা 2 দিন ছাড়া আসবো তোর কাছে। 15 দিন এসে ব্যবসা করছিস না এখানে? ইয়ার কি হচ্ছে? টিউন না, অন্য জায়গায় গিয়ে দিবি, বুঝতে পারিস? এখন বাঙালি একটা সংগঠন আছে, সেটা তোর বাপদেরকে বলে দিবি, বুঝে গেছিস? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কোথায় তোর? রাজস্থান থেকে। রাজস্থান থেকে এনে করতে হচ্ছে? না না, রাজস্থান থেকে এখানে। রাজস্থান থেকে এনে করতে হচ্ছে? কি করতে হচ্ছে না? তারা দিন দিন করতে পারছে না। গোটা কলকাতা বাংলা বুঝছো? রাজাবাজার বড় বাজার করে ফেলেছো, চোখ লাগাচ্ছে। বাংলার বুকে ব্যবসা করতে গেলে বাংলা লিখতে হবে, বাংলা জানতে হবে। এখান থেকে পারবে বাংলার মাটি তোমাদের ভাগ দিয়ে দেবো সব। আমাদের ছেলেগুলোরা কোথায় যাবে? বিহারে চাকরি করতে গেলে সেখানকার পুলিশ। এই আমি একটা খালিদারে গাড়ি নিয়ে রাজস্থানে গিয়ে দাঁড়াবো, আমার দাঁড়াতে দেবে? যদি কোন বাঙালি ফালুদা বিক্রি করতে চাও এখানে এসো, সেই বাঙালিকে আমরা এসে বসিয়ে দিয়ে যাবো এই জায়গায়। কথা দিয়ে গেলাম, কোন বাঙালি এখানে কেউ কিছু বিক্রি করতে এসো আমরা বসিয়ে দিয়ে যাবো এখানটায়। আজকে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশে দেখেছো তো কি করে ওরা? সেই জিনিসটাকে আমরা বুঝে নিতে হবে। আমাদের মাটি এটা, এটা আমার বাপ ঠাকুরদাদের মাটি, এই মাটির দায়িত্ব আমাদের। আমাদের গ্রাম থেকে, জেলা থেকে লোক এসে কলকাতায় বসবে, ইউপি, বিহার, রাজস্থান থেকে না। বাংলার মাটি, বাঙালির মাটি, তাই কি না? চল না, বাংলা পক্ষ প্রত্যেকটা ভূমিপুত্র প্রত্যেকটা বাঙালির জন্য আছে। কলকাতায় বাঙালি ব্যবসা করবে জেলা থেকে এসে, কলকাতায় বাঙালি ব্যবসা করবে। রাজাবাজার, বড় বাজার, এই যে হয়েছে টিকিয়াপাড়া, ভাটপাড়া, আর হবে না। এখন বাঙালির একটা বাংলা পক্ষ আছে, আর হবে না। আগের দিন এখানে একে বলার পরে প্রথম কথা হচ্ছে, 15 সাল হো গিয়া বাংলা শিখনে কা কা জরুরত হয়? পরিষ্কার বলে দিন, 15 সাল হো গিয়া বাংলা শিখনে কা কা জরুরত হয়? এটা আজকে সেটা উত্তরটা পেয়ে গেল। বাঙালির পকেট থেকে পয়সাটা ইনকাম করে নিয়ে যাবে, কিন্তু বাংলা শিখবে না। মানে অ্যাটিটিউডটা বোঝো, বাঙালির পয়সা নিয়ে ওর রাজস্থানে পাঠাবে, কিন্তু আমার মাতৃভাষা, আমার মাটিতে ব্যবসা করে আমার মাতৃভাষা শিখবে না। আর কোথায় ক্রিমিনাল আছে এদেরও চিহ্নিত করছি আমরা। এখানে কিছু ক্রিমিনাল আছে, দালাল আছে, তাদের কিন্তু রাস্তায় বুঝে নেবে। বাংলার মাটি, বাঙালি মাথায় ঢুকিয়ে নিয়ে যাচ্ছে।